হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি ঢাকা সেনানিবাসের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নীরঝড়ে। আজ সারাদিন এই প্রতিষ্ঠানে অনেক সুন্দর সময় কাটাবো বলে আশা রাখছি। তবে তার আগে চলো এই প্রতিষ্ঠানটি একটু ঘুরে দেখি। কোয়েস্ট ফর এক্সেলেন্স এই স্লোগানকে ধারণ করে 2015 সালে 6 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় ঢাকা সেনানিবাসের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নীরঝড়। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত ও সুবিশাল ক্যাম্পাসে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 51টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, আধুনিক যন্ত্রপাতি সম্বলিত 3টি বিজ্ঞানাগার, একটি কম্পিউটার ল্যাব, একটি বিতর্ক ক্লাব, একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটি যানবাহন ও একটি মিলনায়তন। গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোহাম্মদ মোজাম্মেল হক পিএসসির প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 1100 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 55 জন তরুণ, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক এবং 38 জন কর্মকর্তা ও কর্মচারী নিরলস পরিশ্রমে, যার দক্ষ নেতৃত্বে রয়েছেন প্রাজ্ঞ অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোকসেদ আলী পিএইচডি এইসি। সাজানো গোছানো ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম, বন্ধুরা এবারে চলো ওই বন্ধুদের মধ্যে থেকে কার বুদ্ধি একটু বেশি, কে জ্ঞানীমান একটু যাচাই করে দেখি। বন্ধুরা, তোমাদের জন্য আমার কাছে রয়েছে সাধারণ জ্ঞানের উপরে কয়েকটি প্রশ্ন। এর মধ্যে থেকে বুদ্ধির দিক দিয়ে যে বেশি এগিয়ে থাকবে সে হবে সেরা বন্ধু, আজকের জ্ঞানীমান। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? তুমি বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গাছের প্রাণ আছে আবিষ্কারকের নাম কি? তুমি বলো। স্যার জগদীশ চন্দ্র বসু। সঠিক উত্তর। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, কত সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়? তুমি বলো। 1952 সাল। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 6 দফা দাবি কে উত্থাপন করেন? তুমি বলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কত সালে 6 দফা দাবি উত্থাপিত হয়? তুমি বলো। 1966 সাল। সঠিক উত্তর। গণ অভ্যুত্থান কত সালে সংঘটিত হয়েছিল? তুমি বলো। 1969 সালে। সঠিক উত্তর। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ কোথায় দিয়েছিলেন? তুমি বলো। রেসকোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যান। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কত তারিখে বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করা হয়? তুমি বলো। 26 মার্চ। সঠিক উত্তর। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? তুমি বলো। 17 এপ্রিল 1971 সালে। সঠিক উত্তর। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? তুমি বলো। তাজউদ্দিন আহমেদ। সঠিক উত্তর। যৌথ বাহিনীর কমান্ডার কে ছিলেন? তুমি বলো। জেনারেল জগজিৎ সিং অরোরা। সঠিক উত্তর। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? তুমি বলো। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সঠিক উত্তর। মন্ত্রা, তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বদেশে ফিরে আসেন? তুমি বলো। 10 জানুয়ারি। সঠিক উত্তর। পেয়ে গেছি সেরা বন্ধু, আজকের জ্ঞানীমান। আমাদের আজকের জ্ঞানীমান ছোঁয়া। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এসিআই এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই এক্সট্রা ফান কেক, মজার ব্রেক। ফিরে এলাম এসিআই এক্সট্রা ফান কেক মজার ব্রেক থেকে। বন্ধুরা, এবারে চলো ওই বন্ধুদের কাছ থেকে একটি জাগরণী গান শুনি। Oh,
আহ্বান, শোনো আহ্বান, আছে মার্কার বন পেরিয়ে দুস্তর বাধা প্রস্তর, ভেঙে বন্যার মতো বেরিয়ে আহ্বান, শোনো আহ্বান, আছে মার্কার বন পেরিয়ে দুস্তর বাধা প্রস্তর, ভেঙে বন্যার মতো বেরিয়ে যুব সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি শূন্য কি শুরু যে সারা যাত্রা শুরু উচ্ছল চল দুর্বার ভেঙে তো বেরি উদ্দাল তালে উদ্দাম নাচে মুক্ত শ্রুতি রোহিণী এই শুধু সত্য যে নবপ্রাণী জেগেছে রঙের সাথে সেজেছে অধিকার অর্জনে আহ্বান আহ্বান শুনো আহ্বান আসি মার্কার বল পেরিয়ে দুস্তর বাধা প্রস্তর ভেঙে বন্যার মতো বেরিয়ে আহ্বান শুনো আহ্বান আসি মার্কার বল পেরিয়ে দুস্তর বাধা প্রস্তর ভেঙে বন্যার মতো বেরিয়ে শক্তি দিয়েছে সারা হিমগিরি শুনল কি সূর্যে ইশারা যাত্রা শুরু উচ্ছল চল দুর্বার ভেঙে তোটিনি সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি শুনল কি সূর্যে খুব ভালো লেগেছে তোমাদের গান, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসিআই এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুটা সময় আপনার প্রতিষ্ঠানে কাটিয়েছি, খুব ভালো লাগলো। এখন এসেছি আপনার কাছে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় অবস্থিত এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। কোয়েস্ট ফর এক্সেলেন্স এই মূল মন্ত্রকে ধারণ করে আমরা মূলত এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি সৎ, চরিত্রবান এবং ভালো মানুষ গড়ার লক্ষ্যেই এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন। তাদের নিরলস প্রচেষ্টার কারণেই এই প্রতিষ্ঠানের প্রতি অভিভাবক এবং ছাত্রছাত্রীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা চাই এই দেশের ভবিষ্যৎ যারা নেতৃত্ব দিবে তারা এখান থেকে গড়ে উঠুক এবং ভালো মানুষ হিসাবে তারা প্রতিষ্ঠিত হোক। আমরা শ্রেণীতে পাঠদানের পাশাপাশি কো-কারিকুলার অ্যাক্টিভিটিও অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। এই লক্ষ্যে আমাদের বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটি রয়েছে। আমরা চাই যে এই প্রতিষ্ঠানকে অনুসরণ করে ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান আমাদের একটা আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠুক। আমরা চাই এদেশের ভবিষ্যৎ যারা নেতৃত্ব দিবে তারা আমাদের প্রতিষ্ঠান থেকেই বের হয়ে আসুক। আমি আশা করি এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি সেরা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত লাভ করবে এবং অনুকরণীয় প্রতিষ্ঠান হিসাবে একটি আদর্শ স্থাপন করবে। এত ব্যস্ত সময়ের মাঝে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা ভিশনের এসিআই এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে এবং এসিআই এক্সট্রা ফান কেককে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের স্কুলকে ধারণ করার জন্য। বন্ধুরা, এবারে চলো মজার খেলা হ্যান্ডবল দেখি। বন্ধুরা, এখন আমরা শুরু করতে যাচ্ছি মজার খেলা হ্যান্ডবল খেলা। আমাদের এই খেলায় আমাদেরকে সাহায্য করতে আমাদের সাথে আছেন এই প্রতিষ্ঠানের দুজন ক্রীড়া শিক্ষক। আমাদের এই খেলায় দুটো টিম আছে, দুটো টিমের মধ্যে লাল এবং সবুজ টিম। বন্ধুরা, তোমরা কি রেডি? ইয়েস স্যার, তাহলে আমরা শুরু করতে পারি? শিওর। Thank you.
অনেক চমৎকারভাবে শেষ হলো আমাদের হ্যান্ডবল খেলা। আমাদের আজকের হ্যান্ডবল খেলায় দুটো টিম ছিল, লাল এবং সবুজ। আমাদের আজকের হ্যান্ডবল খেলায় বিজয়ী টিম হিসেবে আমরা পেয়ে গেছি সবুজ টিমকে। তোমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে সবুজ টিমকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসএ এক্সট্রা ফান কেক মজার ব্রেক। ফিরে এলাম এসএ এক্সট্রা ফান কেক মজার ব্রেক থেকে। লাল সবুজ পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের গৌরব। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা চমৎকারভাবে লাল সবুজ সাজে সেজে আছে জাগরণী গানের উপরে একটি নাচ দেখানোর জন্য। চলো ওদের নাচটা দেখি। আসলেই আমরা রক্ত দিয়ে লিখেছি আমাদের বাংলাদেশের নাম। তোমাদের নাচ অনেক সুন্দর হয়েছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসিআই এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি, এখন তো আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনতে শুনতে। তো বন্ধুরা, তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইল শুভকামনা। আর আমি নিচ্ছি বিদায়, বাই।